আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইম পিস লাইব্রেরি আপনারা দেখছেন আমাদের পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হচ্ছে আজকের যে বিষয় বিষয় হচ্ছে জাদু নয় বুদ্ধির খেলা আজ আমার আলোচ্য বিষয় জাদু নয় বুদ্ধির খেলা সে বুদ্ধির খেলা কী বন্ধুরা আপনারা হয়তো দেখলে অবাক হবেন হয়তো ভাববেন যে নিশ্চয় এটা জাদু কিন্তু সেটা দেখানোর পরে এটা কীভাবে সম্ভব হচ্ছে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাব তো আজকের যে বিষয় সেটা হচ্ছে রুমালের খেলা তো রুমাল দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে রুমাল দিয়ে কাঠি ভেঙে দেবেন তারপরে ওটা কিভাবে জোড়া লাগানো সম্ভব তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এটা কোনো জাদু নয় এটা শুধুমাত্র বুদ্ধির খেলা আপনি বলতে পারেন আজকে আমার যে এই শুটিং এটা জাদুঘরদের পর্দা ফাঁস ম্যাজিসিয়ানদের পর্দা ফাঁস তো চলুন বন্ধুরা তাহলে আপনাদেরকে এই জাদু নয় বুদ্ধির খেলা রুমালের খেলা এটি আপনাদেরকে দেখিয়ে দিই আসুন আপনাদেরকে দেখিয়ে দিই যে রুমালে কাঠি ভেঙে আবার সেটা কাঠি কিভাবে জমে যায় তো বন্ধুরা দেখুন এই যে আমার রুমাল এই রুমাল আপনাদের সামনে আমি বের করলাম এটা হচ্ছে আমার মুখ রুমাল এটা অন্য কোনো রুমাল না এই যে রুমাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রুমাল তারপরে দেখতে পাচ্ছেন এই যে ম্যাচ ম্যাচ বক্স বের করছি এই যে কাঠি শ্রোতাদের মধ্যে থেকে আমি একজনকে ডাকবো যে উনি এসে কাঠিটা ভাঙবেন আর কি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই কাঠিটা রাখো এখানে রাখো আচ্ছা কাঠিটা রেখে দিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটা রেখে দিল এবার আমি এই কাঠিটাকে কিভাবে ভেঙে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাহিটা রেখে দেওয়া হলো এই যে বন্ধু দর্শকরা আপনারা দেখছেন এই যে কাহিটা রেখে দেওয়া হলো এর কাঠিটা রেখে দেওয়ার পরে ভাঙো এই যে আমাদের একজন দর্শক সেই দর্শকদের মধ্যে থেকে দেখানো হচ্ছে এই দেখছেন আপনারা দুহাত দিয়ে ভাঙো দুহাত দিয়ে এটাকে ভালো কয়েক টুকরো করো কয়েক টুকরো করো হ্যাঁ টুকরো করো আরো টুকরো করো আচ্ছা ভাঙা কাঠিটা যে ভেঙে গেছে তুমি কনফার্ম কনফার্ম কাঠি ভেঙে গেছে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে কাঠি ভেঙে গেছে দর্শক আপনারা শুনলেন যে সোতাদের মধ্যে একদিনকে ডেকে আমি কাঠিটা ভাঙালাম দেখুন এই যে দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন কিভাবে কাঠিটা আবার জমে যাচ্ছে এই যে দেখুন কাইটা কি ভেঙেছে হয়তো ভেঙে গেছে কিন্তু হয়তো ভাবছি দেখেন একবার লেটে দেখো কাঠিটা ভাঙা আছে না গোটা কাইটা গোটা না ভাঙা গোটা গোটা তাহলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠিটা এই ছেলেটা সে দর্শকদের মধ্যে একজন সে কাঠিটাকে একদম ভালোভাবে কয়েক টুকরা করলো সেই টুকরা করার পরেও আবার সেই কাঠিটা দেখছে যা যেরকম কাঠি ছিল সেই রকম হয়ে গেছে দর্শক এই যে আপনাদেরকে রুমালের যে ম্যাজিকটা দেখালাম এটা কিভাবে সম্ভব এটা কি জাদু এটা কি অলৌকিক কোনো কাণ্ড না তাহলে এটা কি আমি আপনাদের আগে বলেছি এটা হচ্ছে বুদ্ধির খেলা তাহলে কিভাবে এটা সম্ভব এটা আপনাদেরকে আমি বলে দেবো কীভাবে এটা করতে পারবেন তো তার আগে দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপরে যে ঘুণ্টি দেখবেন সেই ঘুণ্টিটাও দেবে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে জজাকাল্লাহ খায়ের তো দর্শক আসুন তাহলে আপনাদেরকে এই যে আপনাদেরকে ম্যাজিক দেখালাম এটা কীভাবে সম্ভব জাদুবার আপনাকে এই রকম একটা জিনিস দেখে আপনি ভাববেন বিশাল বড় জাদু বিশাল বড় জাদু আসুন এটা কিভাবে সম্ভব দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে রুমালটি আর এটা হচ্ছে কাঠি যে কাঠিটা ছেলেটা ভাঙলো আর কি তো দর্শক এটা কিভাবে সম্ভব এটা আমার কিন্তু ব্যবহার করা রুমাল এটা আমার ব্যবহার করা রুমাল আমি এই খেলা দেখানোর আগেই এই যে রুমাল দেখতে পাচ্ছেন সব রুমালে কিন্তু এটা হবে না একগুলো রুমাল সাধারণ প্লেন থাকে আর একটা রুমাল থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইড ডোমরে সিলাই করা সাইড দোমড়ে সিলাই করার রুমাল দেখছেন যে তাহলে সাইড দোমড়ে সিলাই করার রুমাল লাগবে কিন্তু সাধারণ রুমালে হবে না কিন্তু কি করতে হবে আপনাকে এই খেলা দেখানোর আগেই আপনি এই যে কাঠি দেখতে পাচ্ছেন এইরকম আপনি দুটা চারটা আটটা কাঠি এই রুমালের ভিতরে ভরে রাখতে পারেন কীভাবে দেখুন দেখুন এই যে ফাঁক দেখতে পাচ্ছেন আপনারা এই রুমালের যে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই কাঠিটা এর ভিতরে আমি ধরে নিলাম এই রকমভাবে আমার কাঠি ধরুন যে আমি চারটা পাঁচটা দুটা তিনটা যা ইচ্ছা আমি রাখতে পারি অবশ্য আমি এতে দুটো কাঠি ভরেছিলাম একটা ভেঙে দেখালো আর একটা এই যে এখানে কাঠি ভরা আছে এবার এই কাঠিটাকে আমি রেখে দিলাম এখানে এবার রেখে দেওয়ার পরে সেই ছেলেটিকে আমি যে রুমালটা মুড়ে দিলাম দেখুন দেখুন এই যে এখানে একটা কাঠি আছে এই কাঠিটা এখানে রেখে দিলাম এই কাঠিটা রেখা রেখে দেওয়ার পরে আবার দোমড়ে দিলাম দমড়ে দিলাম দমড়ে দিলাম তারপরে কিন্তু যে কাঠিটা রাখা হয়েছে সেই কাঠিটা কিন্তু ভাঙতে দিইনি তার পাশে ওই যে ভিতরে ভরা থাকা কাঠিটা সেই কাঠিটা কিন্তু ভাঙতে দিয়েছি সেই কাঠিটা কিন্তু সে ভেঙেছে সে আসলে বুঝতে পারেনি কেউ বুঝতে পারবে না যে আসলে কোন কাঠিটা ভেঙেছে লোকেরা ভাববে আহ বিশাল বড় জাদু তো বন্ধুরা জাদুঘরদের পর্দা ফাঁস এভাবে হবে ইনশাল্লাহ তাহলে আজকের যে আপনাদেরকে দেখালাম জাদু নয় বুদ্ধির খেলা আজকের ভিডিওতে এখান থেকেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জাদু নয় বুদ্ধির খেলা আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ